আমি একজন ফার্স্ট টাইমার এবং আমি ফার্স্ট টাইমেই ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি, এবং তারপর থেকে আমি আসলে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি, বোঝাচ্ছি যে কীভাবে আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য চান্স পেতে হবে। তো গত 3-4 বছর আমরা যে আমাদের শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি, শিক্ষার্থীদেরকে চান্স পাওয়াচ্ছি, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী ফার্স্ট টাইমারদের মধ্যে আমি যেটা লক্ষ্য করি যে তারা একটা ডিফল্ট মুডে চলে যায়। ডিফল্ট মুডটা আসলে কি, একটা কোচিং সেন্টারে সে ভর্তি হয় এবং এটা কিভাবে ভর্তি হয়, সে তো কোচিং করেনি আগে, বিভিন্ন ভাইয়াদের রেকমেন্ডেশনে, বিভিন্ন তার গার্ডিয়ানের রেকমেন্ডেশনে ভর্তি হয়ে গেল। সমস্যাটা যেটা হয়, যেহেতু ভর্তি পরীক্ষা সম্পর্কে তার আসলে ভালো আইডিয়া নাই, সো সে সেই জন্য প্রতিদিন ভাইয়ারা যে পড়াশোনা দেয় সে অতটুকুই পড়াশোনা করে, এবং সে মনে করে যে সে আসলে ভালো পড়াশোনা করছে। কিন্তু এখানে একটা বড় ধরনের ল্যাকিংস তোমার রয়ে যাবে, তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন দেখবে যে আউট অফ টপিক কত কত প্রশ্ন করতে পারে, এবং তোমার আমরা যেগুলো পড়াই বা ভাইয়া যেগুলো বললোই একবারে শুধু সেগুলোই পড়লেই সব কিছু কমন পড়ে যাবে ব্যাপারটা এমন না, এর বাইরে অনেক নিয়ম আছে যেগুলো ভাইয়ারা টাচ করে না, যেগুলো তোমাদের নিজেদেরকে পড়ে নিতে হয়, কিন্তু আমরা আসলে এটা বুঝি না। কিন্তু আমরা আসলে কোচিংয়ে ভালো করে যাই, এটা হলো সমস্যা। আমি পড়ালেখা করছি কিংবা আমার ল্যাকিং আছে সেটা আসলে আমি বুঝতে পারছি না, কারণ কোচিংয়ে কিন্তু আমার যথেষ্ট ভালো রেজাল্ট আছে। কেন আসে, আমি একটা কোচিং করতেছি, ওই ভাইয়া কি পড়াচ্ছেন সেটা তিনি জানেন যে তার পরবর্তীতে কি প্রশ্ন আছে। তো তুমি যদি ভাইয়ার কথাগুলো মন দিয়ে শোনো, তুমি কিন্তু প্রশ্নগুলো ভালোভাবে উত্তর দিতে পারবা। দ্বিতীয়ত, একটা কোচিং সেন্টারের একটা নিজস্ব গণ্ডি আছে, তার প্র্যাকটিস বুক আছে, তার অনুশীলনের বুক আছে, তার বিভিন্ন শিট আছে, সাজেশন শিট আছে থাকতে পারে। তুমি দেখবে যে ঘুরে ফিরে এদিক আর সেদিকের প্রশ্নগুলো পড়লেই, বইয়ের পিছনের প্রশ্নগুলো পড়লেও সেগুলো থেকে বেশ ভালো কমন পড়ে যায় কিন্তু পরীক্ষাগুলোতে। এতে করে আমরা মনে করতে পারি যে হ্যাঁ, আমার তো মোটামুটি পড়াশোনা হয়েছে, আমি পারতেছি। আরেকটা বড় সমস্যা আছে ডিফল্ট মুডে। কি সমস্যা ভাইয়া? দেখো, আজকে তোমার একটা ক্লাস নিয়েছি ভাইয়া নাউনের উপর, তো তুমি তো জানো যে প্রশ্ন যা করা হবে সবগুলোই নাউনের উপর থেকে আসবে। আমি যদি প্রোনাউন পড়াই, তুমি তো জানোই যে ভাই আজকে তো এটা নিয়েই পড়া, তোমার যে অধ্যায় পড়ে আসছো সেটা, তখন কিন্তু তোমার জন্য উত্তর করাটা অনেক বেশি ইজি হয়ে যায় গ্রামাটিক্যাল। তুমি বুঝো আর না বুঝো, তুমি মোটামুটি একটা আন্দাজ করে উত্তর দিতে পারবা, বাট অ্যাডমিশনে কিন্তু সেটা কোন গ্রামার ফলো করে আসছে এটা কিন্তু কোনো লেখা নাই। সেটা আর্টিকেল থেকে দিতে পারে, একই সেন্টেন্স একই বাক্যে চারটা অপশন থাকে, এই চারটা অপশন আমরা চারটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে দিতে পারি। একটা কাউন্টেবল আনকাউন্টেবল প্রবলেম থেকে দিলাম, একটা সাবজেক্টিভ থেকে দিলাম, একটা পজিটিভ থেকে দিলাম, একটা কোয়াসিফেসিভ ভয়েস থেকে দিলাম। এখানে কিন্তু কোনো গদবাদার নিয়ম নাই যে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হইতে হবে, এটা সিনোনিম অ্যান্টোনিম হইতে হবে, এমন কোনো নিয়ম নাই। আরও ইম্পর্টেন্ট কিছু কথা বলে দিই, যেমন আমাদের যখন আমাদেরকে পড়ায়, আমরা যখন পরীক্ষা দিই আজকে পড়াশোনা করে, আমরা তো একটা অধ্যায় পড়ে আসছি তাই না, আমাদের প্রশ্নগুলো সিকুয়েন্সে থাকে, কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু কোনো সিকুয়েন্স নাই। ফিজিক্স আগে হবে না, কেমিস্ট্রি আগে হবে না, বায়োলজি আগে হবে, এবং প্রত্যেকটা সেট ভিন্ন 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 ভিন্ন। আমার যেমন প্রথম তিনটায় সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান দিয়ে শুরু হয়, তাহলে সবার তো আর এরকম শুরু হয় না, ভিন্ন ভিন্ন সেটে ভিন্ন ভিন্ন রকমের প্রশ্ন হয়, তো তখন আমাদের জন্য খুঁজে বের করা মুশকিল হয়ে যায়। আমরা এক ফরম্যাটে পড়ে আসছি, কোচিং করতে করতে একটা ডিফল্ট মুডে আমাদের কমন পড়ে যাচ্ছে, আমরা দিয়ে আসছি, বাট এই যে একটু ব্যতিক্রম প্রশ্ন হতে পারে, ব্যতিক্রম চিন্তা হতে পারে, ব্যতিক্রম পড়াশোনা হতে পারে, সেটা অনেক শিক্ষার্থী ক্যাচ করতে পারে না। আমি আমার স্ট্র্যাটেজিতে পড়াশোনার দিক থেকে আমি সবসময় নিজের মতো করে একটা পড়াশোনা তৈরি করার চেষ্টা করতাম। ভাইয়া তো আমাকে পড়াচ্ছেই, ভাইয়া আমাকে পড়াইছে, তারপরে কি আমি আর অনুশীলনী দেখবো না? ভাইয়া আমাকে যে উদাহরণটা দিছে এটাই কি একমাত্র উদাহরণ? না, আমরা বলে দিই ক্লাসে যে দেখো এখানে আমি কয়েকটা শব্দ তোমাকে শিখাইলাম মডেল হিসেবে, কিন্তু একমাত্র এগুলোই শব্দ না, বইয়ে আরো অনেকগুলো শব্দ দেওয়া থাকে যে এই শব্দগুলো দিয়ে হতে পারে। তুমি যদি নিজে নিজে গিয়ে বইটাতে খুঁজে বের করো, তুমি যদি নিজে নিজে গিয়ে ট্রাই করো, তাহলে গিয়ে দেখবে যে তোমার এই ডিফল্ট মুডটা আস্তে 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 কাটতে থাকবে। কখনোই একটা ডিফল্ট মুডে চলে যাওয়া যাবে না যে এরকম আসে সবসময় এরকম দিচ্ছি, তখন দেখবে যে ভর্তি পরীক্ষার ভালো করতে পারবে না। ভর্তি পরীক্ষার প্রশ্ন তোমার ভাইয়ার পড়াশোনা হোক আর কোচিংয়ের পড়াশোনা হোক, সেটা থেকে অনেকটা দূরের চিন্তা থেকে করা হয়। এখন ভাইয়া এটা তো আমাদের আসলে ওভারকাম করার কোনো উপায় নাই, আমাদের ওই বেসিক ধরে ধরে আসলে দিন শেষে পড়তে হয়, আমাদের ওই টপিক ধরে ধরেই দিন শেষে শেষ করতে হয়। কি করতে পারো ভাইয়া? দুইটা উপায়। প্রথম উপায় হলো, আজকে ভাইয়া তোমাকে যা পড়াবে তুমি এটার বাইরে গিয়ে নিজে 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 বইটা ভালো করে পড়বা, ইংলিশ হোক, সাধারণ জ্ঞান হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, নিজে 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 বসে 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 এগুলো চিন্তা করবা, অনুশীলনের প্রশ্নগুলো দেখবা,
ভিতরের বাইরে প্রশ্নগুলো দেখবা, বিগত ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোর সাথে রিলেট করতে চেষ্টা করবা, যে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আমাকে কোন কোন জিনিসগুলো থেকে টার্গেট করে, কোথায় কোথায় ভর্তি পরীক্ষার অপশনগুলো সহজ মনে হয় এবং তারা ওই টপিকগুলো থেকে সহজে প্রশ্ন করে। আরও চিন্তা করতে চেষ্টা করবা, আমি যেগুলো পড়ছি কোন জিনিসটা চেঞ্জ করে দিয়ে আমার প্রশ্ন করা সম্ভব হয়, এটাতে হ্যাঁ দিতে পারে না দিতে পারে, সদৃশ সদৃশপূর্ণ নয়, এটি সম্ভব সম্ভব নয়, আকার সমান সমান নয়, অনেক কথা চেঞ্জ করে দিতে পারে, তাহলে কোন কোন জায়গাগুলোতে কথা চেঞ্জ করে দিতে পারবে এবং কোন কোন জায়গাগুলোতে যদি চেঞ্জ করে দেয়ও আমি কনফিউশনে পড়বো না, আমি কনফার্ম সেটা। দ্বিতীয় আরেকটি উপায় আছে, সেটা হলো আমি যে রেগুলার পড়াশোনা করছি তার বাইরে একটু আলাদা ভিন্ন জায়গায় ট্রাই করে দেখা। আমরা তোমাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ হিসেবে ডিএমসি অ্যাসপিরেন্ট ব্যাচ দিচ্ছি, তাহলে তোমরা ডিএমসি অ্যাসপিরেন্ট ব্যাচে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য একটা এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো। প্রতিদিন 50 মার্কের এক্সাম এবং সাপ্তাহিক 100 মার্কের এক্সাম, মোট 6650টি প্রশ্ন। অন্যদিকে আমাদের ইংলিশ এবং জিকে এক্সাম ব্যাচ আসতেছে, তোমরা চাইলে সেটাতে এনরোল করে ফেলতে পারো। তাহলে ইংলিশ এবং জিকেতে তোমার যখন সমস্যা হবে, তুমি এক জায়গায় পরীক্ষা দিয়ে আস, এখানে যখন তুমি একটু ভিন্ন প্রশ্ন দেখবা, ভিন্নভাবে দেখবা এবং এলোমেলোভাবে থাকবে কোনো ধরনের, কেননা তুমি তোমার কোচিংয়ে একটা সিকোয়েন্স অনুযায়ী যাই পড়ো, এখানে কিন্তু কোনো সিকোয়েন্স থাকবে না, এখানে আমরা মিক্স করে 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 তোমাদের বিভিন্ন টপিকের ওপর এক্সামগুলো নিব, তাহলে তুমি চাইলে এই জায়গাটাতে ট্রাই করে দেখতে পারো, যাতে তোমার ওই ধরনের ডিফল্ট মুডটা কাটে। সবথেকে বড় কথা হলো আসলে মানে সবসময় প্রস্তুত থাকতে হবে পরিবর্তনশীল ইয়ের জন্য। একটা ভাষা কীভাবে চেঞ্জ করা যায়, একটা টার্মকে কীভাবে ইংরেজি থেকে বাংলা করে দেওয়া যায়, প্রচুর টার্ম বাংলা থেকে ইংরেজি করে দিছে, ইংরেজি থেকে বাংলা করে দিছে, মেডিকেল অ্যাডমিশনে অপশনগুলো ইংরেজি দেয়, এগুলো হয়তো আমরা সবসময় বাংলা পড়ে আসছি ইংলিশে দিয়ে দেয়, তাহলে অপশনগুলো ইংলিশ হতে পারে। তুমি যে কাইটিন পড়ছো, ক্যারাটিন পড়ছো, কিংবা তুমি যে শব্দগুলো রেগুলার পড়ছো সেগুলোর যে এক একটা ইংলিশ টার্ম আছে সেটা সম্পর্কেও আমি আমার শিক্ষার্থীদেরকে সচেতন করি এবং তোমরাও এখন থেকে সচেতন হবা, স্পেশালি অন্তত বায়োলজি তো মোটামুটি পারবা আমার মনে হয় এবং ইংলিশটা সহজ। ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যেগুলো বইয়ের ভিতরে ব্র্যাকেটে ব্র্যাকেটে ইংলিশগুলো দেওয়া থাকে না, যে এটিকে ভর বেগ, এটাকে এটা বলে, এটাকে এটা বলে, তো এই জিনিসটাকে তুমি অন্তত আয়ত্ত রাখার চেষ্টা করবা। যদি এভাবে সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকো, একটা জিনিস একটা ডিফল্টে না থাকো, তাহলে দেখবা যে ভর্তি পরীক্ষা তুমি অন্যদের থেকে অনেক বেশি ভালো করবা। ওনারা যেখানে হুট করে একটু ভিন্ন কোয়েশ্চান ভিন্ন চেঞ্জ আসতে অবাক হয়ে যাবে, তুমি যদি আগে থেকে এভাবে প্রস্তুত নিয়ে থাকো তাহলে দেখবা ভর্তি পরীক্ষায় তুমি আমার মতো ফার্স্ট টাইমে একজন ডিএমসিয়ান হিসেবে নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে পারবা।